গরুগুলো তো ভালোই মোটা গরু। গরুগুলো তো ভালোই মোটা গরু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরের দর্শকবৃন্দ যারা ভিডিওটি দেখছেন, আমরা এখন কুষ্টিয়া জেলা কুমারখালী থানা মহব্বুবপুর গ্রামে, বাসা এবং খামার একই সাথে অ্যাটাস্ট। তো আমরা সবচাইতে আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে যে এই খামারের মালিক যিনি, তিনি হাসান মাহমুদ সাহেব, উনি একজন চাকরিজীবী, চাকরি করেন। তো ওনার ওয়াইফ বাসার সাথেই অ্যাটাস্ট এই পশুপালনের জন্য গাভী গরু পালন করছেন। তো একজন গৃহিণী হিসাবে উনি বাড়ি থেকে এই পশুপালন করছেন। তো যাই হোক, ওনার খামারটা আমাদের খুবই সুন্দর লাগলো। এখানে বেশ 5টা গাভী রয়েছে এবং আরও গরু নাকি বিক্রি করে দিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া, খুব ভালো লাগলো। এখানে প্রতি এতে দুধ কী পরিমাণ হয় আপনাদের? না না, এমনিতে দুধ আপনাদের এই গরু দুধ কত করে হয় গরুগুলোর? এক একটা গরুর 15 কেজি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো ভালো গরু, তো খুব ভালো গরু দেখছি ইনশাল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো দেখেন যে একজন গৃহিণী, তিনি বাসার কাছের পাশাপাশি স্বামী চাকরি করে, উনি বাসায় থেকেই, বাসা এবং ওনার খামারটা অ্যাটাস্ট, বাইরে যাওয়া লাগে না, চতুর্দিকে আটকানো, বাসায় থেকে রান্নাবাড়া কাজ সেরে বাকি সময়টা গরু পশুপালন করেন। তো এখান থেকে যে ওনার অর্থ আসতেছে, বেশ সুন্দর একটা অর্থ আসছে। তো আমরা খুবই ওনার কার্যক্রম দেখে খুবই খুশি হলাম। হাসান মাহমুদ সাহেবের স্ত্রী, উনি নিজে একজন মেয়ে মানুষ হয়ে এত সুন্দর করে করছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা খুবই খুশি হলাম। তো আপনারাও এভাবে যদি আগে এসে বাসার পাশাপাশি এভাবে যদি খামার করতে পারেন, তা আপনারাও অবশ্যই স্বাবলম্বী হবেন, সুখীময় জীবন ফিরে পাবেন। তো আল্লাহ তাআলা শুকরিয়া, আমরা দোয়া করি সবাই আপনারা আগে আসুন, এভাবে করে নিজের জীবন লাইফকে সুন্দর সাজান। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো? অবশ্যই নিঃসন্দেহে ভালো লাগছে, কারণ আপনারা দেখছেন বা শুনলেন, অবশ্যই ভালো লাগারই কথা। তাই দেরি না করে খুশি মনে আনন্দ চিত্রে আপনারা ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।